আসসালামু আলাইকুম সুপ্রিয় টেক্সটাইল শিক্ষার্থী বন্ধুরা, টেক্সটাইল টিউটর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে উল ফাইবার সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং উল ফাইবারের মধ্যে যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, যেমন উল ফাইবারের কেমিক্যাল কম্পোজিশন, উল ফাইবারকে কেন আমরা প্রোটিন ফাইবার বলি, উল ফাইবার কেন আমাদের শরীরের সাথে গরম অনুভূতি দেয় ইত্যাদি বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি টেক্সটাইল স্টুডেন্ট হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন টেক্সটাইলের যে কোনো ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আসা যাক, উল ফাইবার কি আসলে প্রোটিন ফাইবার? এটা জানতে হলে আপনাকে অবশ্যই আগে জানতে হবে প্রোটিন ফাইবার কাকে বলে। তো চলুন আমরা প্রথমে জানব প্রোটিন ফাইবার কাকে বলে। যে সকল ফাইবারের টিস্যুর মূল উপাদান প্রোটিন, যা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, তাকে প্রোটিন ফাইবার বলে। সকল প্রাণীজ ফাইবারই প্রোটিন ফাইবার। তার মানে আমরা বুঝলাম, যে সকল ফাইবারের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেই সকল ফাইবারকে আমরা প্রোটিন ফাইবার বলি। এখন আসুন, তাহলে কি উল ফাইবার প্রোটিন ফাইবার? উলের মূল উপাদান প্রোটিন, যা ক্যারোটিন নামে পরিচিত, যাতে অ্যামাইনো গ্রুপ বিদ্যমান আছে, তাই আমরা উল ফাইবারকে প্রোটিন ফাইবার বলে থাকি। উল ফাইবারের কেমিক্যাল কম্পোজিশন বা উল ফাইবারের মধ্যে আমরা কি কি উপাদান দেখতে পাই। উল ফাইবারের মূল উপাদান হচ্ছে ক্যারোটিন, যা সমগ্র উলের 33% হয়ে থাকে। তারপরে আমরা যে উপাদানটা বেশি উল ফাইবারের মধ্যে পাই সেটি হচ্ছে সান্ট, যেটা উল ফাইবারের মধ্যে 28% থাকে। এরপরে থাকে ডার্ট 26%, ফ্যাট 12% এবং মিনারেল ম্যাটার থাকে 1%। টোটাল এই পাঁচটা উপাদান মিলে 100% উপাদান উল ফাইবারের মধ্যে থাকে। এখন কথা হচ্ছে যে উলের মূল উপাদান আমরা জানি ক্যারোটিন, তাহলে ক্যারোটিনের মধ্যে কী কী উপাদান আমরা পেতে পারি? ক্যারোটিনের মধ্যে কার্বন থাকে 50%, হাইড্রোজেন থাকে 12%, অক্সিজেন থাকে 10%, নাইট্রোজেন থাকে 25% এবং সালফার থাকে 3%। টোটাল হচ্ছে 100%। তাহলে আমরা এখন জানলাম উল ফাইবারের কেমিক্যাল কম্পোজিশন এবং উল ফাইবারের যে মূল উপাদান ক্যারোটিন, সেই ক্যারোটিনের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো সম্পর্কে আমরা এখন জানলাম। এখন আমরা কথা বলবো উল ফাইবারের ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে। এর আগে আপনারা জানতে পেরেছেন উল ফাইবারের কেমিক্যাল কম্পোজিশন নিয়ে, এখন আপনারা জানবেন উল ফাইবারের ফিজিক্যাল স্ট্রাকচারগুলো আসলে কি কি। প্রথম হচ্ছে কিউটিকেল। কিউটিকেল হলো উল ফাইবারের বাইরের অংশ। উল ফাইবারের যে বাইরের আবরণটা থাকে, এই বাইরের আবরণটাকে আমরা কিউটিকেল বলে থাকি, যা পাতলা স্কেল ও শুষ্ক বহিরাবরণ দ্বারা আবৃত থাকে। এই কিউটিকেলের আবার তিনটি অংশ রয়েছে, যেমন ইপিকিউটিকেল, এক্সোকিউটিকেল এবং এন্ট্রোকিউটিকেল। তারপরে যে অংশটি থাকে সেটি হচ্ছে কর্টেক্স। কর্টেক্স ফাইবারের মোট আয়তনের 90% হয়ে থাকে। কর্টেক্সে আবার দুইটি অংশ বিদ্যমান, যথা অর্থকর্টেক্স এবং প্যারাকর্টেক্স। অর্থকর্টেক্স ও প্যারাকর্টেক্সের তুলনায় বেশি রং শোষণ করতে পারে। এখানে যে আমরা যখন ড্রয়িং করি, ড্রয়িং করার সময় অর্থকর্টেক্স প্যারাকর্টেক্সের তুলনায় বেশি রং শোষণ করতে পারে। এর উপর ফাইবারের শক্তি, স্থিতিস্থাপকতা এবং প্রাকৃতিক রং নির্ভর করে।
এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এবং সর্বশেষ যে অংশটি বা মধ্যের যে অংশটি সেটি হচ্ছে মেডুলা। কিছু কিছু মোটা উল ফাইবারের ঠিক মধ্যস্থানে একটি ফাঁকা অংশ বিদ্যমান থাকে, যেটাকে আমরা বলি মেডুলা। তো আমরা উল ফাইবারের ফিজিক্যাল স্ট্রাকচার বর্ণনা করতে গিয়ে এই তিনটি বিষয় জানতে পারলাম, একটা হচ্ছে ক্রিটিক্যাল, একটা হচ্ছে কর্টেক্স, এবং অপরটি হচ্ছে মেডুলা। আমাদের সবার একটা কমন প্রশ্ন থাকে যে উল ফাইবার কেন শরীরের সাথে অনেক বেশি গরম অনুভূতি দেয়। তো এখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। উল ফাইবারের হিট কন্ডাক্টিভিটি কম বলে সহজে বাইরের তাপ ভিতরে এবং ভিতরের তাপ বাইরে আসতে দেয় না, যার কারণে উল ফাইবার আমাদের শরীরে অনেক বেশি গরম অনুভূতি দেয়। মানে দুই নম্বর হচ্ছে উল ফাইবারের মধ্যে স্কেল থাকে, তাই উল ফাইবার তাপ বা গরমের সংস্পর্শে আসলেই ফাইবারের গায়ের স্কেলগুলি পরস্পরে জড়িত বা ইন্টারলক হয়। এই ইন্টারলককেই ফেল্টিং বলা হয়। উলে ফেল্টিং গুণ আছে বলেই ফাইবার হইতে পশম বা উল বস্ত্র আমাদের শরীরে গরম অনুভূতি দেয়। তো দুইটা বিষয়ের কারণে উল ফাইবার মূলত আমাদের শরীরে গরম অনুভূতি দেয়। একটি হচ্ছে হিট কন্ডাক্টিভিটি এবং অপরটি হচ্ছে স্কেল ফরমেশন। উল ফাইবারে স্কেল ফরমেশনের জন্য আমাদের শরীরে গরম অনুভূতি দেয়, এবং হিট কন্ডাক্টিভিটি মানে উল ফাইবার যদি আপনি পরিধান করেন তাহলে ভিতরের তাপ, ভিতরের বাতাস বাইরে বা বাইরের বাতাস ভিতরে আসতে দেয় না, যার কারণে শরীরের গরমের সাথে উল ফাইবারকে গরম দেয় এবং আমাদের শরীরে গরম অনুভূতি হয়। আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি হচ্ছে উল ফাইবার কটন ফাইবারের চেয়ে দুর্বল কেন? তো অনেকের মধ্যে এই প্রশ্নটা জাগে যে উল ফাইবার কেনই বা কটনের থেকে দুর্বল হবে, কারণ উল ফাইবার চুলের মতো হয় যার কারণে অনেক বেশি স্ট্রেন থাকে। কিন্তু বিষয়টা আসলে এরকম না, আমরা যখন প্রসেসিং করে কাপড় তৈরি করি তখন উল ফাইবারের শক্তিটা কমে যায়। তার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। উল ফাইবারে কটন ফাইবারের তুলনায় হাইড্রোজেন বন্ড কম, মানে আমাদের কটন ফাইবারে যে পরিমাণ হাইড্রোজেন বন্ড রয়েছে উল ফাইবারে ততটা পরিমাণ নেই, যার কারণে উল ফাইবার কটন ফাইবারের থেকে শক্তি কম থাকে। উল ফাইবারে কটন ফাইবারের তুলনায় অ্যামরফোস রিগেইন বেশি থাকে। আমি আমার কটন ফাইবার নিয়ে একটা ভিডিও রয়েছে যেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন, ওই ভিডিওতে আমি অ্যামরফোস সম্পর্কে কথা বলেছি কটন ফাইবারের। ওখান থেকে অ্যামরফোস সম্পর্কে আপনারা জেনে নেবেন, অ্যামরফোস বা ক্রিস্টালিটি কী এটা ওখানে সুন্দরভাবে বলা আছে। তো এই অ্যামরফোসের কারণে কটন ফাইবারের শক্তি বেশি থাকে। কটনের আণবিক গঠন উল ফাইবারের তুলনায় অনেক সর্জিত। কটনের যে আণবিক গঠনটা রয়েছে সেই গঠনটা উল ফাইবারের থেকে সর্জিত হওয়ার কারণে উল ফাইবারের শক্তি কম থাকে কটনের থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। উল ফাইবার সম্পর্কে যতটুকু বলার দরকার ছিল ভিডিওতে বলেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।